Dear learners, today we will learn transformation of sentence, complex to simple and simple to compound. Note 9.1. Note 9.1. Complex sentence. Jodi if thake, in case thake, providing that থাকে provided that থাকে simple করার সময় if in case provided providing that যুক্ত বাক্যাংশে স্থানে by plus verb-এর সাথে ing plus extension বসাতে হয় এবং compound করার সময় দুটি বাক্যাংশে মাঝখানে and বসাতে হয় প্রদত্ত complex sentence-টি যদি if যুক্ত হয় কমপ্লেক্স সেন্টেন্সটি যদি ইফযুক্ত হয় সিম্পল করার সময় ইফযুক্ত বাক্যাংশের স্থানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসাতে হয় এবং কম্পাউন্ড করার সময় দুটি বাক্যাংশের মাঝখানে অ্যান্ড বসাতে হয় এখানে একটি কি দেওয়া রয়েছে ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট যদি ইউ হয় কম্পাউন্ড সেন্টেন্স করার সময় ইফযুক্ত বাক্যাংশটি অ্যান্ডের পূর্বে ব্র্যাকেটে রয়েছে মূল ভার্ব দ্বারা শুরু হবে অ্যান্ডের পূর্বে বসবে আবার ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট যদি ইউ না হয়ে অন্য কিছু হলে অ্যান্ডের পূর্ব বাক্যাংশটি হবে সাবজেক্ট প্লাস মাস্ট অথবা হ্যাড টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন অর্থাৎ ইফযুক্ত বাক্যাংশটি সিম্পল প্রেজেন্ট হলে কম্পাউন্ড করার সময় অ্যান্ডের পূর্ব বাক্যাংশটি হবে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন আবার ইফযুক্ত বাক্যাংশটি সিম্পল পাস্ট টেন্স হলে কম্পাউন্ড করার সময় কম্পাউন্ড সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন চলো আমরা এখন একটি উদাহরণ দেখি একটি উদাহরণ দেয়া হলো complex sentence if you work hard you will prosper তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করবে এই কমপ্লেক্স ইফযুক্ত ইফ রয়েছে ইফ দ্বারা যুক্ত দুটি বাক্যাংশ তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুটি ক্লোজ রয়েছে ইফ দ্বারা যুক্ত তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স প্রদত্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি ইফযুক্ত হয় ইয়েস ইফযুক্ত এখানে রয়েছে সিম্পল করার সময় আমরা সিম্পল করব ইফযুক্ত বাক্যাংশের স্থানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বসাতে হয় তাহলে ইফ উঠে যাবে একবারে বাই আমরা বাই বসাবো ভার্বের সাথে আইএনজি এখানে হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্বের সাথে আইএনজি বসাবো বাই ওয়ার্কিং যা আছে হার্ড বাকি যা আছে সব ঠিক থাকবে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার অর্থাৎ বাংলা হচ্ছে কঠোর পরিশ্রম করে তুমি উন্নতি করবে কম্পাউন্ড করার সময় দুটি বাক্যাংশের মাঝখানে অ্যান্ড বসাতে হয় তাহলে এটি একটি বাক্যাংশ এটি আরেকটি বাক্যাংশ দুটি বাক্যাংশের মাঝখানে আমরা অ্যান্ড বসাবো কি নাম্বারে বলা হয়েছে ইফযুক্ত বাক্যাংশটি সাবজেক্ট যদি ইউ হয় অর্থাৎ ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট এখানে কি সাবজেক্ট এখানে ইউ ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট হচ্ছে ইউ তাই বলা হচ্ছে ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট যদি ইউ হয় এখানে ইউ সাবজেক্ট রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করব ইফযুক্ত বাক্যাংশটি অ্যান্ডের পূর্বে বসবে অ্যান্ড এর এখানে মাঝখানে আমরা অ্যান্ড লিখবো অ্যান্ডের পূর্বে ইফযুক্ত বাক্যাংশটি বসবে তবে কিভাবে বসবে আমরা দেখব মূল ভার্ব দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হবে মূল ভার্ব এখানে যেহেতু ইফযুক্ত বাক্যাংশের সাবজেক্ট যেহেতু ইউ কম্পাউন্ড সেন্টেন্সটি মূল ভার্ব দ্বারা শুরু হবে এই বাক্যাংশটি মূল ভার্ব দ্বারা শুরু হবে তাহলে হচ্ছে ওয়ার্ক হার্ড এবার আমরা লিখব অ্যান্ড ইউ উইল প্রসপার
এবার আমরা আর একটি এক্সাম্পল করব। আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করা হয় এবং উক্ত কমপ্লেক্স থেকে সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়। এখানে বলা হচ্ছে প্রদত্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি ইফ যুক্ত হয়, এই কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ যুক্ত সিম্পল সেন্টেন্স করার সময়, সিম্পল সেন্টেন্স করার সময় আমরা কী করব, সিম্পল সেন্টেন্স করার সময় ইফ যুক্ত বাক্যাংশের স্থানে এই স্থানে, ইফ যুক্ত বাক্যাংশের স্থানে এই স্থানে, ইফ যুক্ত বাক্যাংশের স্থানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বসাতে হয়, তাহলে হচ্ছে বাই ভার্বের সাথে আইএনজি রিডিং যা আছে ওয়েল এটা বসাতে হবে ইফ যুক্ত বাক্যাংশের স্থানে বাই তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বসাতে হবে এবং বাকি যা থাকবে সবই ঠিক থাকবে। অর্থাৎ সে যদি ভালো করে পড়ে সে ভালো রেজাল্ট করবে, সে ভালো ফলাফল করবে, সিম্পল সেন্টেন্স বাই রিডিং ওয়েল হি উইল মেক এ গুড রেজাল্ট। সিম্পল সেন্টেন্সের অর্থ হচ্ছে ভালো করে পড়ে সে ভালো রেজাল্ট করবে। এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। কম্পাউন্ড সেন্টেন্স করার সময় দুটি বাক্যাংশ মাঝখানে অ্যান্ড বসাতে হয়, অর্থাৎ এখানে যে দুটি বাক্যাংশ রয়েছে, দুটি বাক্যাংশ রয়েছে মাঝখানে আমরা অ্যান্ড বসাবো, মাঝখানে অ্যান্ড বসাবো। কী নাম্বার বলছে, ইফযুক্ত বাক্যাংশের সাবজেক্ট যদি ইউ হয়, ইফযুক্ত বাক্যাংশের সাবজেক্ট যদি ইউ হয়, এখানে তো সাবজেক্ট ইউ নয়, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় কম্পাউন্ড সেন্টেন্স আমরা যখন করব ইফযুক্ত বাক্যাংশটি অ্যান্ডের পূর্বে বসবে, ইফযুক্ত বাক্যাংশটি এই বাক্যাংশটি অ্যান্ডের পূর্বে বসবে, মূল ভার্ব দ্বারা শুরু হবে। অর্থাৎ যেহেতু ইফযুক্ত বাক্যাংশটি ইউ দ্বারা শুরু নয় তাহলে আমরা এই ব্যাখ্যাটি এখানে প্রয়োগ করব না। আবার ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট যদি ইউ না হয়ে অন্য কিছু হলে, ইয়েস এই ইফযুক্ত বাক্যাংশের সাবজেক্ট কিন্তু এখানে ইউ নেই, এখানে সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ ইফযুক্ত বাক্যাংশের সাবজেক্ট এখানে ইউ নয়, ইউ না হয়ে অন্য কিছু হলে, অন্য কিছু হলে আমরা কি বসাবো, এর পূর্ব বাক্যাংশটি হবে সাবজেক্ট, সাবজেক্ট হি তারপর মাস্ট। আমি এর আগেই বলেছিলাম ইফযুক্ত বাক্যাংশটি, ইফযুক্ত বাক্যাংশটি সিম্পল প্রেজেন্ট হলে, সিম্পল প্রেজেন্ট হলে আমরা কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসাবো। তবে ইফযুক্ত বাক্যাংশটি সিম্পল পাস্ট টেন্স হলে কম্পাউন্ড করার সময় আমরা সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসাবো। যেহেতু ইফযুক্ত বাক্যাংশটি সিম্পল প্রেজেন্ট তাহলে আমরা বসাবো হি সাবজেক্ট মাস্ট একবার ভি ওয়ান রেড এক্সটেনশন যা আছে ওয়েল এটি আমরা অ্যান্ডের পূর্বে বসাবো, অ্যান্ড অ্যান্ড হি উইল মেক এ গুড রেজাল্ট, অ্যান্ড হি উইল মেক এ গুড রেজাল্ট। অর্থাৎ ইফযুক্ত বাক্যাংশটি হ্যাঁ বোধ হলে, ইফযুক্ত বাক্যাংশটি হ্যাঁ বোধ হলে আমাদের এই ব্যাখ্যাটি প্রয়োগ করতে হবে। ইফযুক্ত বাক্যাংশটি হ্যাঁ বোধ হলে, অ্যাফার্মেটিভ হলে আমাদের এই ব্যাখ্যাটি, এই নোটটি প্রয়োগ করতে হবে। দ্যাট মিন্স ইফ দ্য ইফ কানেক্টেড ক্লোজ ইজ অ্যাফার্মেটিভ উই হ্যাভ টু ফলো দিস ইনস্ট্রাকশন, উই হ্যাভ টু ফলো দিস নোট, উই হ্যাভ টু অ্যাপ্লাই দিস ইনফরমেশন। থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। ডিয়ার লার্নার্স, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এ কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও অন্য কিছু জানার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও আসলে তোমাদের কি দরকার, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যেগুলো দরকার সেগুলো তৈরি করার জন্য।